প্রকৃতির নিয়মে মানুষ মাত্রই মরণশীল, তবে এমন এক শহর আছে যেখানকার বাসিন্দাদের মরতে মানা। অবিশ্বাস্য মনে হলেও এটি সত্য। চলুন জেনে নেওয়া যাক। উত্তর মেরু থেকে মাত্র 800 মাইল দূরে অবস্থিত সোভালবার্ড দ্বীপপুঞ্জ, সেখানকার নরওয়েজিয়ান লঙ্গিয়ারবিন নামক ছোট্ট শহরটি বিশ্বের সবচেয়ে উত্তর পূর্ব শহর হিসেবে বিবেচিত। সেখানে বছরের প্রায় 4 মাস সূর্যের আলো দেখা যায় না। এ শহরে বাস করে প্রায় 65,000 মানুষ। প্রায় 2,000-এর মতো বাড়ি আছে ছোট্ট এই গ্রামে। নরওয়ের লঙ্গিয়ার ইবনের বাসিন্দাদের মৃত্যু অবৈধ। সেখানে বসবাসরত কোনো মানুষ গ্রামে মারা যেতে পারবে না বলে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। 1950 সাল থেকেই সেখানে মৃত্যু নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো মৃত্যু পথযাত্রী থাকেন সেখানে, তাহলে দ্রুত তাকে মূল ভূখণ্ড থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এর কারণ হলো সেখানকার আবহাওয়া। নরওয়ের এই স্থানটি যেহেতু বরফে ঢাকা থাকে বেশিরভাগ সময়, তাই সেখানে মৃতদেহগুলো কবর দিলে তা পচে না। আর্কটিক বৃত্তের ঊর্ধ্বে থাকা সোভালবার্ডের সর্বনিম্ন তাপমাত্রা থাকে 4 ডিগ্রি সেলসিয়াস, কখনো কখনো তা কমে দাঁড়ায় 2.6 ডিগ্রি ফারেনহাইটে। এ কারণে সেখানে কোনো মৃত ব্যক্তিকে কবর দিলে লাশ পচে না। যদি কোনো ব্যক্তি মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে সেই ভাইরাসও ঠান্ডা আবহাওয়ার কারণে নষ্ট হবে না। 1950 সালে স্থানীয়রা যখন বিষয়টি বুঝতে পারেন, তখন রোগ ছড়ানোর ভয়ে তারা শহরে মৃতদেহ কবর দেয়া বন্ধ করে দেয়। তখন থেকেই লঙ্গিয়ারবাইনে মৃত্যু নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। 1918 সালের স্প্যানিশ ফ্লু মহামারীতে মারা যাওয়া ব্যক্তিদের শরীরে এখনও নাকি ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন গবেষকরা। এর কারণ হল ঠান্ডা আবহাওয়া। করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী ভাইরাস ঠান্ডা আবহাওয়াতে দীর্ঘদিন জীবিত থাকে। বরফপ্রধান দেশে মৃতদেহ কবর হলেও সে মরদেহ পচে না, বরং তা প্রাকৃতিকভাবে মমিতে পরিণত হয়। এ কারণে লঙ্গিয়ারবিয়েনের বাসিন্দাদের মধ্যে গুরুতর অসুস্থ থাকা ব্যক্তিদেরকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়। সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে লাশ দ্রুত অন্যত্র দাফন করা হয়। লঙ্গিয়ারবিয়েনে একটি ছোট চিকিৎসা কেন্দ্র আছে, যেটি প্রাথমিক অবস্থায় রোগীদেরকে পরীক্ষা নিরীক্ষা করে গুরুতর হলে অন্যত্র পাঠিয়ে দেয়। আর যদি কোনো ব্যক্তি আকস্মিকভাবে লঙ্গিয়ারবিয়েনে মারা যান, তাহলে তার লাশ দ্রুত হেলিকপ্টারে করে অন্য শহরের সমাধিস্থলে নিয়ে দাফন করা হয়। মরু অঞ্চলের লঙ্গিয়ারবিয়েন স্থানটি বেশ মনোমুগ্ধকর। এলাকাবাসীর ঘরগুলো বিভিন্ন রঙের এবং আকর্ষণীয়। সারিবদ্ধভাবে একই উচ্চতার হরেক রঙের বাড়িগুলো দেখলে যে কারো মন ভরে যাবে। বরফে ঢাকা পর্বতমালা ও উপত্যকা দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা স্থানটিতে ঘুরতে যান। লঙ্গিয়ারবিয়েন অবস্থিত বৃহত্তম দ্বীপ স্পিটসবার্গেন। শীতে সেখানকার আকাশে রাতে নানা রঙের আলো দেখা যায়, যা অরোরা নামে পরিচিত।